রং মিস্ত্রির সুনিপুণ হাতে রং তুলির আলতো ছোঁয়া, যাতে নতুন রঙে সাজছে ঈদ যাত্রার বাহন। মূলত যাত্রী আকর্ষণ বাড়াতে অনেকটা যাত্রীবিহীন সদরঘাটে চলছে লঞ্চে রঙের কাজ। যদিও সদরঘাটে নেই সে আগের কোলাহল, নেই যাত্রীদের আনাগোনাও, তারপরও লঞ্চ মালিক ও শ্রমিকরা আশায় বুক বাঁধছেন, হয়তো এবারের ঈদে লঞ্চের যাত্রী আবার লঞ্চে ফিরবেন। লঞ্চ শ্রমিকরা বলছেন, অন্যান্য সময়ে সাধারণত রোজা শুরু হওয়ার পর থেকেই কেবিনের ব্যাপক চাহিদা লক্ষ্য করা গেলেও এবার পুরোপুরি উল্টো চিত্র। তারা বলছেন, দুই তৃতীয়াংশ রোজা শেষ হয়ে গেলেও এখনও পর্যন্ত বেশিরভাগ লঞ্চ খালিই যাচ্ছে। এমনকি অন্যান্য বছর এমন সময়ে ঈদের কেবিনের চাহিদার কারণে যাত্রীদের ফোনে বিরক্ত হয়ে মোবাইল ফোন বন্ধ করে রাখতে হয়, কিন্তু এবার এখনও পর্যন্ত ঈদের 25% টিকিটও বুকিং হয়নি বলে জানিয়েছে লঞ্চের সুপারভাইজাররা। ঈদের কেবিন তাও প্রায় ওয়ান থার্ড হয়েছে কিনা তাও সন্দেহ, ঠিক আছে, তার থেকেও কম। আমাদের মাস্টার ব্রিজের সামনে ছাদে পিছনে বাথরুমে আনাছে কানাছে পুরো ঈদের সময় যাত্রী ভিড়, এত ভিড় ছিল মালিকে বাধ্য হইয়া লঞ্চ ওভারলোড হয়েছে, মালিক লঞ্চ ছাড়িয়ে দিতে বাধ্য হয়েছে। এখন লঞ্চ তো আনাছে কানাছে বলো, লঞ্চের যে মেইন যে ডেক ডেকো তার হয় না, অর্ধেক পরিমাণ যাত্রী হচ্ছে না। অন্য অন্য বছর মনে করেন আমাদের তো প্রায় 10 রোজার পরে থেকে আর মোবাইল তো দুম ছাড়তে পারি না, বরং না করতে করতে অসহ্য হয়ে যায়। আর এখন মোবাইল খোলা রেখে সারাদিন কোনো একটা যাত্রীরও পাচ্ছি না যে একটা কেবিন বুকিং দেওয়ার জন্য। সমস্ত সুযোগ সুবিধা বাড়াই দিছে, ভাড়া কমাই দিছে, 3400 টাকার ভাড়া হন বর্তমানে 2000 টাকা করে, 1500 টাকা 1400 টাকায় দিছে, তারপরেও কোনো কেবিন হচ্ছে না। এক পদ্মা সেতু দেশের সামগ্রিক অর্থনীতিতে ব্যাপক ইতিবাচক প্রভাব ফেললেও ঢাকার সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের নদীপথের লঞ্চ যাত্রায় যে এতটা নেতিবাচক প্রভাব ফেলবে তা হয়তো কেউ কল্পনাও করতে পারেনি। তাই এখন লঞ্চ মালিকরা বলছেন, স্বাভাবিক সময়ে যে লঞ্চ যাত্রায় তারা আর যাত্রী পাবেন না তা ইতিমধ্যেই প্রমাণিত। এখন তারা দেখতে চান ঈদ যাত্রা। আগামী ঈদে যদি তারা এই লঞ্চে কাঙ্ক্ষিত যাত্রী না পান, তাহলে হয়তো স্থায়ীভাবে ঢাকার সঙ্গে দীর্ঘদিনের দক্ষিণাঞ্চলের এই লঞ্চ চলাচল তারা বন্ধ করে দিতে বাধ্য হবেন। তারা বলছেন, গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত সড়কে যানজট কমাতে পারলে পদ্মা সেতু হলেও যাত্রীরা হয়তো এত লঞ্চ বিমুখ হতো না। গত 30 বছর যখন আমি বলে আসতেছি গুলিস্তান থেকে সদরঘাট যানজট মুক্ত রাখার জন্য, কিন্তু সরকার কোনোদিন পদক্ষেপ নেয়নি। সেই যানজটের সৃষ্টির মধ্যে দিয়েই মানুষের আসতে হতো, এখন তো আর আসবে না। শেষ চেষ্টা হলো যে ঈদে যদি আমরা পয়সা পাই তাহলে তো আমরা মনে করবো যে ব্যবসাটা ঠিক আছে, থাকতে পারবো। ঈদে যদি পয়সা না পাই তাহলে আমাদের যাত্রা এই বছরই শেষ। BIWTA ঢাকা বন্দর কর্তৃপক্ষ বলছে, 42টি রুটের মধ্যে ইতিমধ্যেই 15-20টি রুট বন্ধ হয়ে গেছে, লঞ্চ কেটে ফেলা হয়েছে 20 থেকে 25টি। তবে ঈদে বন্ধ রুটগুলো পুনরায় চালু হওয়ার আশা জানিয়ে বন্দর কর্তৃপক্ষ বলছে, এখন পর্যন্ত যাত্রী কমেছে প্রায় 50%, কমেছে রাজস্ব আদায়ও, যা ঈদের রাজস্ব আদায়ে নেতিবাচক ভূমিকা রাখতে পারে বলে শঙ্কা তাদের। পদ্মা সেতু চালু হওয়ার আগে ঈদ মৌসুমে 120-150টি পর্যন্ত লঞ্চ প্রতিদিন ছেড়ে যেত। গত ঈদে আমরা ব্যাপকভাবে তার পরিবর্তন লক্ষ্য করি, যাত্রীদের চাপ একেবারেই ছিল না, এবছর হয়তো আরও কমতে পারে। তো নৌযানের সংখ্যা কমলে কনজারভেন্সি চার্জ কমে যাবে, যাত্রী যদি কমে যায় তাহলে আমার টিকিট থেকে আয় কমে যাবে। এখন যেটা সরাসরি আয় হচ্ছে সেখানে আমরা লক্ষ্য করছি যে 40-45% ইতিমধ্যেই কমে গেছে। বিপুল সংখ্যক যাত্রী এবং একটা হই হুল্লোর লঞ্চ আসছে এবং বিপুল সংখ্যক যাত্রী, যাত্রীর তুলনায় হয়তো লঞ্চের ধারণ ক্ষমতা কম, হ্যাঁ, এবং কে আগে উঠবে, সেই আবেগের যে একটা কেন্দ্রস্থল ছিল ঢাকা নদীবন্দর, হয়তো সেই দিনগুলো আর ফিরবে না। ঈদ যাত্রায় 209 জন প্রস্তুত রয়েছে জানিয়ে BIWTA চেয়ারম্যান বলছেন, কালবৈশাখী ঝড় বিবেচনায় তারা বিভিন্ন পয়েন্টে উদ্ধারকারী জাহাজ প্রস্তুত রাখবেন। পাশাপাশি ঈদের আগেও পরের 3 দিন নদীপথে পচনশীল দ্রব্য ছাড়া কোনো মালবাহী নৌযান চলাচল করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন সংস্থাটির প্রধান। 17 এপ্রিল থেকে 27 এপ্রিল কোনো বলগেট চলবে না, যে কোনো শুধু মালবাহী না, যে কোনো সকল ধরনের বলগেট দিনের বেলা এবং রাতের বেলা চলাচল বন্ধ থাকবে। টার্মিনাল দিয়ে কোনো ধরনের লঞ্চ মোটরসাইকেল অ্যালাউ করা হবে না। এবার ঈদে আরেকটা চ্যালেঞ্জ আমাদের জন্য হলো যে এই সময়টা এরকম সময় যেটা কালো বৈশাখীর সময়, তো এই বিষয়ে আমরা যথাযথভাবে প্রস্তুত থাকবো। আমাদের
উদ্ধারকারী জাহাজগুলা তিনটি স্টেশনে আমরা রেখেছি এবং যে কোনো দুর্যোগ মোকাবেলার জন্যই। বেশিরভাগ রুটে যাত্রীচাপ কম থাকলেও ঈদে ঢাকা থেকে চাঁদপুর, ভোলা, চরফ্যাশন, হাতিয়া রুটে আগের মতোই চাপ থাকবে বলে প্রত্যাশা লঞ্চ মালিক ও শ্রমিকদের। মাহমুদ রাকিব, এখন ঢাকা।